আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের পাঠ্যসূচিতে। আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম, বিগত বছর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নোত্তর এবং বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নোত্তর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। চলুন একসাথে পড়ি। একাত্তরের দিনগুলি কার লেখা? জাহানারা ইমাম। দেশে বিদেশের লেখক কে? সৈয়দ মুস্তবা আলী। বেলা অবেলা কালবেলার লেখক কে? জীবনানন্দ দাস। যোগ গল্পের রচয়িতা কে? আবু ইসহাক। শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসীর রচিত। আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? 1880 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। শামসুল হকের লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, একেই কি বলে সভ্যতা গ্রন্থটি রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। চাষা ভূষার কাব্য কার সাহিত্যকর্ম? কবি নির্মলেন্দু গুণের। দিবারাত্রির কাব্য কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতা কে? কবি হুমায়ুন আহমেদ। জহির রায়হান রচিত উপন্যাসগুলো হল বরফগলা নদী, কয়েকটি মৃত্যু, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, তৃষ্ণা। কালান্তর শিষ্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? জীবনানন্দ দাস। অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওয়ারিশ উপন্যাসটির লেখক হচ্ছেন শওকত আলী। অপরাহ্ন নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। ময়নামতির চর কাব্যটির রচয়িতা কে? বন্দে আলী মিয়া। ন্যায় দণ্ড উপন্যাসটি কে রচনা করেন? জরাসন্ধ। মায়াবী প্রহর নাটকটি কার রচনা? আলাউদ্দিন আল আজাদ। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? মুজহারুল ইসলাম। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আবুল হাসান। ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা? জোবেদা খানম। ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক বহিপীর। আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? নজিবর রহমান। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটি কে রচনা করেছেন? আহমদ শরীফ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থগুলো হল ব্যথার দান, দোলন চাপা, শিউলিমালা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। জসীম উদ্দিনের রচনা ঠাকুর বাড়ির আঙিনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? শঙ্খ ঘোষ। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 1865 সালে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। কীর্তনখোলা নাটকটির বিষয়ে রয়েছে লোকায়ত জীবন সংস্কৃতি। পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে? হুমায়ুন আজাদ। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে, কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যুগবাণী। মুজিব লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে?
কবি নির্মলেন্দু গুণ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের চলিত্রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুস্তবা আলী। আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা? জহির রায়হান। পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রটি আওরাত কার লেখা? আনোয়ার পাশা। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা কে? আবু ইসহাক। রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন? কালের যাত্রা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। কোন দুটি রচনা একই শ্রেণীর? গীতাঞ্জলি ও অগ্নিবীণা। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উপন্যাস। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটির রচয়িতা কে? শামসুর রহমান। সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থটি কার লেখা? জীবনানন্দ দাস। বাংলা ভাষার রচিত প্রথম নাটক কোনটি? ভদ্রার্জুন। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হল জলাঙ্গী। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। মোতাহার হোসেন চৌধুরী রচিত গ্রন্থ কোনটি? সংস্কৃতি কথা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। বহিপীর রচনা করেন সৈয়দ ওয়ালি উল্লাহ। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? প্রবন্ধ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আবুল কালাম। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। সীতার বনবাস কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। লালসালু উপন্যাসের লেখক কে? সৈয়দ ওয়ালি উল্লাহ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরজ চন্দ্র চৌধুরী। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। শামসুর রহমানের রচনা নিরালোকে দিব্যরথ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। 1952 সালের 21 ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। সিরাজা মুনিরা কাব্যের রচয়িতা কে? ফররুখ আহমদ। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ লুৎফর রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। সোনালী কাবিনের রচয়িতা কে? আল মাহমুদ। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য।
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, গ্রন্থটি রচয়িতা আবুল মনসুর আহমদ। মুস্তফা চরিত, গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম আলালের ঘরের দুলাল, এর লেখক কে? প্যারিচাঁদ মিত্র। একে কি বলে সভ্যতা? কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। শওকত ওসমান রচিত ক্রীতদাসের হাসি। কত ছবি কত গান, এর লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াস। বসন্ত কুমারী নাটক রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। প্রতিদিন ঘরহীন ঘরে, কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। মেঘ বলে চৈত্রে যাব, কাব্যগ্রন্থটির লেখক হলেন আহসান হাবিব। জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। হুতুম প্যাঁচার নকশা, রচয়িতা কালীপ্রসন্ন সিংহ। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর নাটক লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী। গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে? অদ্বৈত মল্লবর্বণ। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? মধুসূদন দত্ত। বিলাতে সাড়ে সাতশো দিন ভ্রমণ কাহিনীটির রচয়িতা কে? মোহাম্মদ আব্দুল হাই। নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির রচয়িতা কে? শওকত ওসমান। ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময়ের এই ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য, এবং সকলের জন্য শুভকামনা। আমার জন্য সবাই দোয়া রাখবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।